এই মুহূর্তের সব থেকে বড় খবর, এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে নাকানি চোবানি খাওয়ালেন বিচারপতি রাজশেখর মান্থা। এজলাসে বসে কার্যত প্রথম বলেই ছক্কা হাঁকালেন বিচারপতি রাজশেখর মান্থা। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল জবাবের সময় বিচারপতি রাজশেখর মান্থা বলেন, এটা কি হচ্ছে, রাজ্য পুলিশে ব্যর্থ নিরাপত্তা দিতে, হাইকোর্টের নির্দেশও মানা হচ্ছে না, এমন ঘটনা ঘটলে এজলাসে বসিয়েই গ্রেপ্তার করিয়ে দেব। শুক্রবার মন্তব্য করলেন বিচারপতি রাজশেখর মান্থা। তার নির্দেশ পুরো ঘটনা নিয়ে নবান্নকে ব্যাখ্যা দিতে হবে 48 ঘন্টার মধ্যেই। পুলিশের সামনে এই গুলিতে একের পর এক খুন হয়ে যাচ্ছে দাবি করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনজীবী বলছেন, এসকর্ট করে নিয়ে যাওয়ার কথা ছিল প্রার্থীদের, কিন্তু এসকর্ট করে নিয়ে যাওয়ার সময়তেই কারা ওই সমস্ত প্রার্থীদের উপর হামলা করলো? পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, কেন্দ্রীয় বাহিনী দেওয়ার নির্দেশ দেওয়া হলেও কমিশন সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হলেও কমিশন এখনও পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আর তারপরেই বিচারপতি রাজশেখর মান্থা বলেন, প্রয়োজন হলে পুলিশের বিরুদ্ধে তদন্ত করে এজলাস থেকেই গ্রেপ্তার করিয়ে দেব। গতকালকে মনোনয়নের ফলে রাজ্যের যেখানে যেখানে সন্ত্রাস হয়েছে, খুন হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের নবান্নকে, স্বরাষ্ট্র দপ্তরকে 48 ঘন্টার মধ্যে জমা করতে হবে। বিচারপতি মান্থা বলছেন, যে অভিযোগের কথা বলা হচ্ছে এটা নিছকই সাধারণ ঘটনা নয়। নিরাপত্তা নিয়ে আমরা বারবার বলছি, কমিশনকেও বারবার সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট, কিন্তু এখনও পর্যন্ত কমিশন এ বিষয়ে নীরব। তাই কমিশনকেও বলা হচ্ছে উপযুক্ত পদক্ষেপ করতে, না হলে পরবর্তীতে বৃহত্তর পদক্ষেপের কথা চিন্তাভাবনা করবে কলকাতা হাইকোর্ট। নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার।